হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন কি নিয়ে বলতে চলেছি এই ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, বিজ্ঞানীরা হয়তো আবার আবিষ্কার করে ফেলেছেন পৃথিবীর মতো একটি গ্রহ যার নিজস্ব একটি নক্ষত্র রয়েছে, যেমনটি আছে আমাদের পৃথিবীর। আর এই নতুন আবিষ্কৃত পৃথিবী এই নক্ষত্রটির চারপাশে প্রদক্ষিণ করে, ঠিক যেমন সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে আমাদের পৃথিবী। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ শেষ পর্যন্ত। তো প্লিজ বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করব নলেজ বাংলা ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, কারণ আপনাদের সহযোগিতা আমাদেরকে সাহায্য করবে আরও এই রকমই সব নতুন নতুন ভিডিও সকলের কাছে পৌঁছে দিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমানে সমগ্র দেশের স্পেস সায়েন্টিস্টরাই খোঁজ চালিয়ে যাচ্ছে দ্বিতীয় কোনো নতুন পৃথিবীর। আর হয়তো এবারে বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন দ্বিতীয় পৃথিবীর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। এখনো পর্যন্ত যেসব এক্সোপ্ল্যানেট আবিষ্কার হয়েছে সেগুলি লাল রঙের বামন গ্রহের আশেপাশে, আর এই সকল গ্রহগুলিতে প্রাণের অনুকূল কোনো পরিবেশই নেই। আর তার কারণ হলো এই সব আবিষ্কৃত গ্রহগুলিতে রয়েছে অত্যন্ত উচ্চ শক্তিসম্পন্ন রশ্মি যা রেডিয়েশন নির্গত করে। তবে সাম্প্রতিককালে নাসা এক্সোপ্ল্যানেট খুঁজে বের করার মিশন কেপলার মিশনে এই গ্রহটিকে খুঁজে পেয়েছে। তবে এখনও বিজ্ঞানীরা বিভিন্ন নতুন নতুন অ্যালগোরিদমের মাধ্যমে আবিষ্কৃত গ্রহটির বিশেষত্ব ও তার নক্ষত্রের উজ্জ্বলতা পর্যবেক্ষণ করে চলেছেন। এই নতুন আবিষ্কৃত গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় 3000 আলোকবর্ষ দূরে রয়েছে, আর বিজ্ঞানীরা এই গ্রহটির নাম দিয়েছেন প্ল্যানেট KOI 405.04। পৃথিবী ও সূর্যের মধ্যে যতটা দূরত্ব ঠিক ততটাই দূরত্ব এই গ্রহটির সাথে তার নক্ষত্রেরও। এই গ্রহটি নিজের কক্ষপথে তার নক্ষত্রটিকে প্রদক্ষিণ করতে সময় নেয় 378 দিন। আমাদের এই পৃথিবী যেমন সূর্যের আলোয় আলোকিত, তেমনি এই গ্রহটিও তাঁর নক্ষত্র থেকে প্রায় 93% আলো পায়। বিজ্ঞানীরা এও জানিয়েছেন যে KOI 405.04 গ্রহটি Kepler-1600 চতুর্থ গ্রহ। তৃতীয় গ্রহটির নাম বিজ্ঞানীরা দিয়েছেন Kepler-160d। আর এই তৃতীয় গ্রহটিও একই মিশনে খুঁজে পাওয়া গেছে। দীর্ঘ 4 বছর ধরে এই কেপলার মিশন Kepler-160র ওপর গবেষণা করেছে। এই গ্রহের নক্ষত্রের ব্যাসার্ধ প্রায় সূর্যের ব্যাসার্ধের 1.1 গুণ। এই নক্ষত্রের তাপমাত্রা 5200 ডিগ্রি সেন্টিগ্রেড, যা সূর্যের থেকে প্রায় 300 ডিগ্রি কম। আবার অন্যদিকে আবিষ্কৃত গ্রহটির আয়তন আমাদের পৃথিবী থেকে প্রায় দ্বিগুণ, আর অনেক মিল রয়েছে আমাদের পৃথিবীর সাথে। তাই বিজ্ঞানীদের ধারণা এখানে জীবন ধারণ করা যেতে পারে। বিজ্ঞানীরা এও মনে করেছেন
যে এই গ্রহে জল থাকার সম্ভাবনাও রয়েছে। তবে এখনও পর্যন্ত এই গ্রহটির ব্যাপারে সম্পূর্ণ গবেষণা করা হয়নি। হয়তো পরবর্তী কিছু সময়ের মধ্যে এই গ্রহের ব্যাপারে আমরা আরও কিছু জানতে পারব। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবিষ্কৃত নতুন গ্রহ সম্পর্কে আপনাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন অন্যদের জানার জন্য। আর প্লিজ বন্ধুরা, নলেজ বাংলা ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন আরও এইরকম নতুন নতুন ভিডিও সবচেয়ে সবার আগে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।